করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে 248 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 12,606 জন। করোনার ডেল্টা ধরনের দাপটে দেশে 4 দিনে 1,000 মানুষের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 13,35,260। মোট মৃত্যু হয়েছে 22,150 জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 11,72,437 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,494 জন। এদিকে চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে 1,114 জনের। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,036 জনে এবং শনাক্তের সংখ্যা 88,660 জনে। বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডক্টর শেখ ফজলে রাব্বি জানান, গত 24 ঘন্টায় চট্টগ্রামে বিভিন্ন ল্যাবে 3,777 জনের নমুনা পরীক্ষায় 1,114 জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরে 712 ও উপজেলা 402 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 75 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় সংক্রমিত রোগীদের মধ্যে 93% নমুনায় ডেল্টা ধরন পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ডেক্স নিউজ, সি+ টিভি বাংলা।